আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আজকের পর্বে আপনাদের জন্য থাকছে ঝরঝরে ভুনা খিচুড়ি। খুবই মজাদার ঝরঝরে ভুনা খিচুড়ি কীভাবে আমরা রান্না করব, চলুন রান্নার প্রসেসটা আমরা দেখে নেই। আমি এখানে নিয়ে নিয়েছি মসুরের ডাল, তারপর নিয়েছি মুগ ডাল, আর নিয়েছি বাসমতি চাল কিছু, আর নিয়েছি আমাদের দেশের চিনি গুঁড়া পোলার চাল। আমি আজকে অল্প পরিমাণ রান্না করব, এজন্য আমি সব কম কম নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে নিতে পারেন। এগুলোকে আমি এখন ধুয়ে পানি ঝরিয়ে নেব। আমি এগুলোকে ধুয়ে পানিটা ঝরিয়ে নিচ্ছি, আর এখন আমি প্যানে রান্নাটা বসিয়ে দিব। এর জন্য আমি এখানে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এতে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো নেড়ে চেড়ে একটু ভেজে হালকা ব্রাউন কালার করে নিব আমরা। পেঁয়াজটা যখন ভেজে ব্রাউন হয়ে যাবে তখন আমরা এতে চালগুলো দিয়ে দিব, আর চালগুলো দিয়ে চুলার আঁচটা একদম লো করে দিতে হবে। বাকি মশলাগুলো আমরা দিয়ে তারপরে আমরা এটাকে নেড়ে ভেজে নিব। এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা পরিমাণ মতো, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দেওয়া হয়ে গেছে, এখন আমি একটু হলুদের গুঁড়ো দিয়ে দিব। আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আজকে আমি গরম মশলা বা তেজপাতা দিব না, আপনারা চাইলে দিতে পারেন, এতে আরও বেশি স্বাদ হবে। গরম মশলা আর তেজপাতা বাঁচতে চায় না আমাদের ঘরের লোকেরা, তাই আমি আজকে এটা অ্যাভয়েড করছি। কিন্তু আমি বলবো এই দুটো জিনিস অবশ্যই খুব জরুরি। এখন আমি সব কিছু একসাথে একটু ভেজে নেব, যত সুন্দর করে টালবো তত সুন্দর ঝরঝরা হবে চালটা। শুধু টাললেই ঝরঝরা হবে না, পানিটাও পরিমাণ মতো দিতে হবে। অতিরিক্ত পানি দিলে কিন্তু ঝরঝরা হবে না। এখন আমি পানি দিয়ে দিচ্ছি, আমি পানিটা ফুটিয়ে নিয়েছি, গরম পানি আমি দিয়ে দিচ্ছি। এতে করে আমার রান্নাটা সুন্দর হবে, আপনারা চেষ্টা করবেন গরম পানি দিতে। গরম পানি দেওয়ার সাথে সাথে কিন্তু চালটা বয়েলড হচ্ছে, দেখুন। এভাবে বেশ কিছুক্ষণ রান্না করে একে আমি ঢাকনা দিয়ে দিব, ঢাকনা দিয়ে রান্না করব। দেখুন, ঢাকনা তুলে আমি এখন আবার একটু নেড়ে দিব। আমি চুলায় গরম পানি রেখে দিয়েছি, যদি প্রয়োজন পড়ে যাতে দিতে পারি। এখন আমি আবারও একটু পানি দিয়ে দিব, আর একটু পানি দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে রান্না করে নিব। আমি খিচুড়িটা একটু নেড়ে দিচ্ছি। আমি খিচুড়িটা ঢাকনা দিয়ে রেখেছিলাম, এখন ঢাকনা তুলে আর একটু নেড়ে দিচ্ছি। মোটামুটি যখন পানিটা শুকিয়ে যাবে তখন আমি একে ঢাকনা দিয়ে ঠান্ডা স্থানে নামিয়ে রাখবো, বাকি পানিটা এমনিতেই শুষে যাবে। এতে করে চালটা অতিরিক্ত কুক হবে না আর গলেও যাবে না। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে তুলে নামিয়ে রাখব। ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর, পানিটা সম্পূর্ণ শুকিয়ে গেছে। এখন আমি এটাকে নেড়ে চেড়ে একটু ঝরঝরে করে নিব। এ পর্যায়ে চাইলে চুলার আঁচটা একদম লোতে রেখে আপনারা বসিয়ে রাখতে পারেন কিছুক্ষণ, যদি আপনাদেরটা ঠিকভাবে না ফুটে থাকে। আমার খিচুড়িটা ঠিকঠাক রান্না হয়ে গেছে। এখন আমি উপর দিয়ে কিছু কাঁচামরিচ দিয়ে নিব, একটু সামান্য ধনিয়া পাতা দিয়ে দিব। আপনারা চাইলে নাও দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। আর আপনারা চাইলে যদি ঝাল বেশি খেতে চান কাঁচামরিচটা আগেও দিতে পারেন। ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে এটাকে আমি ঢেকে রাখবো, ঢেকে বেশ কিছুক্ষণ রেখে দিব। 5 থেকে 10 মিনিট রেখে আমি এটাকে পরিবেশনের জন্য একটা প্লেটে নিয়ে নেব। কিছু আমি একটা প্লেটে পরিবেশনের জন্য কিছু খিচুড়ি নিয়ে নিচ্ছি। দেখুন, আমার খিচুড়িটা পারফেক্ট হয়েছে, একদম ঝরঝরা। আপনারা এই প্রসেসে যদি খিচুড়ি রান্না করেন তাহলে আশা করি আপনাদেরটাও খুব ভালো হবে। সো ভিউয়ার্স, আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজকের ভিডিও এ পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।